হ্যালো দর্শক, আমি কাল যে জমিটাই ড্রাগনের খুঁটি পুঁতেছি সেটাই আজকে কিছু জৈব সার দিছি গাড়িতে এনে। 8 কাঠা জমিতে 4 টলি গোবর সার দিছি একদম শুকনাটা। প্রথমে সকালে এসে এই ড্রেনগুলো কাটা হয়েছে, ড্রেন করে এর ভিতরে গোবর সার দিছি এবং কিছু রাসায়নিক সার দিছি। সারটা হচ্ছে এমওপি দিছি, 8 কাঠা জমিতে এমওপি দিছি 20 কেজি এবং এই যে ন্যাশনালের বোরন, যেটা এটা ন্যাশনাল কোম্পানির বোরন, এটা দেওয়া হয়েছে। এই যে দেখেন সুইজারল্যান্ডের, এটা বিশ্ববিখ্যাত। আর রিজেন্ট দিছি, যেটা দেওয়ার কারণ হচ্ছে আপনার রুইতে যদি আপনার গাছের গোড়াটা না কাটে, এই জন্য এই রিজেন্টটা দেয়া। এই যে দেখেন এক বস্তা টিএসপি দিয়েছি, দিয়ে কিছু গোবর সার দিয়েছি আর বাংলা জীব দিয়েছি এক বস্তা, দিয়ে ভালো করে মিক্সড করে আপনার প্রথমে ড্রেন কাটেছি, কেটে গোবর সার দিয়েছি, দেওয়ার পরে সারটা পুরোটা বুনে দিয়ে মাটি দিয়ে ঢেকে দিয়েছি, দিয়ে সারটার মাটিটা আবার কোপাইছি পুনরায়। কোপাইয়ে এক জায়গায় মিক্সড করে এই যে হয়ে গেল। এখন আগামীকাল ড্রাগনের চারা লাগাবো ওই জমিতে পুটি পুঁতে। জমি মনে করেন মোটামুটি আংশিক কমপ্লিট হয়ে গেছে। এখন মাঝে যেই আবর্জনা দেখছেন ঘাসটা, এটা কালকে পরিষ্কার করব, করে কালকে জমিতে ড্রাগন লাগাবো। আর একটা কথা হচ্ছে এই যে জৈব সারের সাথে, সাধারণত গোবর সারের সাথে অনেক কিছুই থাকে, কাগজ থাকে, তারপরে ট্যাবলেটের ঠোঙা থাকে, এগুলা বিশেষ করে ফেলে দেবেন। স্লাইংয়ের লোভ থাকে, এগুলো ফেলে দিবেন, কারণ এটা যদি একটা মাটির নিচে থাকে তাহলে কিন্তু এটা শিকড় করতে পারবে না। সাধারণত এই কাগজটাই দেখেন, এটা যদি মনে করেন মাটির নিচে থাকে, এই কাগজটা মাটির নিচে থাকলে কিন্তু মাটির উপরে গাছটা লাগাইলে শিকড়টা কিন্তু নিচে যাইতে পারবে না, এটার জন্য এই জন্য এটাকে পরিষ্কার করবেন সবসময়, এটা সবাই মনে রাখবেন।